بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا إلى آخر الآيات وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين رواه الترمذي ومشكات اللهم صل على سيدنا مولانا محمد وآله وأصحابه وسلم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ইকরা বাংলার দরসে হাদিসের ভিউয়ার্স শ্রোতা ও দর্শকবৃন্দ প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকে আখেরাতের বিশ্বাসী আল্লাহরে বিশ্বাস করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামরে বিশ্বাস করছি এই বিশ্বাস করিও আমরা ইয়াকিন করিও পড়িছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল আল্লাহ আল্লাহর রাসূলে যা ফরমাইছেন সব সত্য এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই একটা ওয়াহী যেটার আলফাজ ও মানি শব্দ এবং মানা দুয়োটাও আল্লাহর পক্ষ থেকে যেগুলো ওয়াহিয়ে মতলু হওয়া যায় কোরআন শরীফ আর আরেকটা ওয়াহি যেগুর আলফাজ জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামর জুবান মুবারক থেকে বাহির হয় আর মানাটা আল্লাহর পক্ষ থেকে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলামে তার নিজস্ব পক্ষ থেকে কোনো কিছু হইন না যা কিছু হইন আল্লাহর পক্ষ থেকে হইন এই কারণে কোরআন আমরা মানি হাদিস আমরা মানি কোরআন আর উপরে যা হইন আল্লাহ তাআলা তার বিশ্বাস করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যা ফরমাইছেন সমস্ত উপরে আমরা ইয়াকিন আর বিশ্বাস তবে আমি আলোচনা ছিলাম যে মুআশারাত জীবন যাপন করা একে অন্যের সহিত জীবনযাপন কীরকম করতে হয় সব থেকে করিব নিকটে
নিজের স্ত্রী স্বামী স্ত্রী সম্পর্ক ঘনিষ্ঠ সম্পর্ক কিছু সামান্য আপনাদের সামনে আলোচনা করে আসছি পিছনে। আজকে আমি চাইতেছি যে মাতা পিতার সঙ্গে সন্তানের মাতা পিতার সঙ্গে কী ধরনের মুআশারাত, কী ধরনের সম্পর্ক, কী ধরনের জীবনযাপন করতে হইব, কী ধরনের ব্যবহার হল করতে হইব, এই সম্পর্কে আপনাদের সামনে কোরআন আর হাদিস থেকে দুই এক কথা হওয়ার ইচ্ছা পোষণ করতেছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ তাবারক ও তাআলা তৌফিক দিলে আমি কোরআন আর হাদিস থেকে দুই চার কথা বলবো ইনশাআল্লাহ। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামর আওলাদ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাম ফরমাইলা, রাজার রব বিরজাল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্ট সন্তানের উপরে, মা বাপের সন্তুষ্টের উপরে, যে সন্তানের উপরে মা বাপ খুশি থাকবা এই সন্তানের উপরে আল্লাহও খুশি থাকবেন, আর যে সন্তানের উপরে আল্লাহ নারাজ থাকবা, মা বাপ নারাজ থাকবা, সেই সন্তানের উপরে আল্লাহ নারাজ থাকবেন। রেজার রব্বে বিরজাল ওয়ালিদাইন, মা বাপর সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি। তো বোঝা গেল মা বাপরে সন্তুষ্ট না রাখতে পারলে, মা বাপরে খুশ না রাখতে পারলে আল্লাহরে খুশ রাখা সম্ভবপর নয়, আর মা বাপরে যদি নারাজ রাখি তো আল্লাহও নারাজ হয়ে যায়। এত গুরুত্ব, এত ইম্পর্টেন্ট যে সন্তান মা বাপর কত ঘনিষ্ঠ, মা বাপ আর সন্তান খুব বেশি ঘনিষ্ঠ, আর এই সন্তানের সঙ্গে মা বাপর চলাফেরা, উঠা বসা, জীবনের লম্বা জিন্দগি সবসময় বেশিরভাগ চলাফেরা করা লাগবো, মুআশারাত করা লাগবো। এই সম্পর্কে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামে শর্টকাটভাবে আল্লাহর রাসূলে সামান্য আলফাজ দিয়া বয়ান করে দিলা যে আল্লাহরে সন্তুষ্ট করতে চাও যদি তুমি তোমার মা বাপরে সন্তুষ্ট করো। মা বাপরে সন্তুষ্ট হলে আল্লাহও সন্তুষ্ট হইবা, আর মা বাপরে যদি সন্তুষ্ট করতে পারো না তো আল্লাহরও সন্তুষ্ট করতে পারতে না, আল্লাহও সন্তুষ্ট হইতে না। কত বড় ইম্পর্টেন্ট একটা কথা, কত বড় জরুরি, এই সম্পর্কে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত হাদিস হল বয়ান করছে। দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এই আওলাদ সম্পর্কে, আওলাদে মা বাপর হক সম্পর্কে কতটুকু আল্লাহ তাবারক ও তাআলা বয়ান ফরমাইলা, আমি আপনাদের সামনে কোরআন শরীফের হায়াত তেলাওয়াত করছি। وقضى ربك الا تعبدوا الا اياه, সর্বপ্রথম আল্লাহর হক আদায় করবা লাগে, আল্লাহ হুকুম ফরমাইলা, আল্লাহ তাবারক ও তাআলা ফরজ করে দিছেন যে আল্লাহ ছাড়া আর খেউর ইবাদত করতে পারতে না, একমাত্র আল্লাহর ইবাদত হইতো, ইবাদত উপাসনা আল্লাহ ছাড়ার খেউরের ইবাদত করতে আল্লাহর হক। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনে মানব জাতির মানুষরে সৃষ্টি করছেন, একমাত্র আল্লাহ তাবারক ও তাআলা তার ইবাদতর থাকি, তার গোলামীর লাগে,
এখানে কোরআন শরীফ অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন ইরশাদ ফরমাইছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি ইনসান আর জিন্নাতরে একমাত্র আমার ইবাদতের লাগে পয়দা করছে। লেহাজা এই দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত হইত, আর ইবাদত উপাসনা লাগে আল্লাহর ইবাদতের লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষ জাতির সৃষ্টি করছে। ইবাদত মেইন মকসদ দুনিয়াত ফাটানির আল্লাহর ইবাদত হইত। আসমান জমিন চন্দ্র সূর্য বৃক্ষ লতা ফাতা সমস্ত মখলুকাত যা কিছু আছে আল্লাহ ছাড়া যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই সমস্ত মানুষের উপকার লাগে, মানুষের খিদমত লাগে, মানুষের ফায়দা লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনে পয়দা করছে। কোনো উদ্দেশ্য নাই, বাকি সব ইনসান ছাড়া, ইনসান আর জিন্নাত ছাড়া বাকি সব রে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফানা করে দেব, কিন্তু ইনসান আর জিন্নাতের শেষ নাই, শুরু আছে শেষ নাই। এই আসমান হোক, জমিন হোক, চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা বৃক্ষ লতা পাতা হায়ওয়ানাত নবাতাত যা কিছু আছে এই সারা পৃথিবী আর দুনিয়া খুলকাত লাকুম খুলকতুম লিল-আখিরা, আল্লাহ ফরমান যে দুনিয়া তোমাতেন লাগে পয়দা করছে আর তোমাতেন রে পয়দা করছে আখেরাত লাগে, আখেরাত কিতা এই ইবাদত লাগে আল্লাহ পয়দা করছে। আল্লাহকে সব থেকে পহেলা হক আল্লাহর হকরে আদায় করা, আল্লাহর হকরে আদায় করা, আল্লাহর হক কেদা ইবাদত করা, এই ইবাদত লাগে আল্লাহ তাবারক ও তাআলা দুনিয়ার মধ্যে পয়দা করছেন মানুষ আর ইনসান আর জিন্নাতরে। আল্লাহর ইবাদত ছাড়া আর খেউরের ইবাদত হইতে পারে না। এই কারণে দুনিয়ার মধ্যে ইবাদত হইতো আল্লাহর, উপাসনা হইতো আল্লাহর, আল্লাহ ছাড়া খেরের ইবাদত হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই শিরিকরে অন্য জায়গাত আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াত ফরমাইল, আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বি শাইয়া, আমার ইবাদত করো, আমারে এক মানো, আমারে এক মানো, ওয়াহদানিয়ত রে মানো, আমার একত্বতারে বিশ্বাস করো আর একমাত্র আমারও ইবাদত করো, আমার ইবাদতের লগে খেরের শরিক করে, ওলা তুশরিকু বি শাইয়া, আল্লাহর ইবাদতের লগে খেরের শরিক করা যাইতো না সব থেকে বেশি, সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে ফয়লা আল্লাহর ইবাদত হইত, আল্লাহ ছাড়া খেরের ইবাদত, আল্লাহ ওয়াহিদ লা শরিক, ওয়াবুদুল্লাহ ওয়াহিদুল্লাহ, আল্লাহর এক মানো আর এক মানি আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের লগে আর খেরের শরিক করিও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার কোরআন শরীফের মধ্যে জানাই দিছে, ইন্নাল্লাহ ইয়াগফিরু আন ইয়াশা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, শিরিক ছাড়া বাকি গুনার আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু শিরিক গুনার আল্লাহ তাআলা মাফ করতে নাই, এই শিরিক গুনার মাফ করতে নাই। এই কারণে ইবাদত আল্লাহ লাগি হইতো, ইবাদতটা একমাত্র আল্লাহ লাগি হইতো, এই কারণে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার নামাজ পড়বা লাগি নামাজ শিক্ষা দেওয়াইছেন, আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামের শিক্ষা দেওয়াইছেন। এই নামাজের মধ্যে আমরা পড়ি যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার ইবাদত করি, আর কারোর ইবাদত করি না। লেহাজা ইবাদত হইতো খালিস আল্লাহ লাগে, আল্লাহর হক, আল্লাহর লগে কারোর শরীক করা যাইত না, শিরিক রে আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন না, শিরিক গুনারে আল্লাহ তাআলা মাফ করেন, ইবাদত শুধু আল্লাহ লাগে হইত। এই কারণে
আল্লাহ ওয়াহিদ, আল্লাহ লা শরীক লাহু, আল্লাহর কোনো পার্টনার নেই, আল্লাহর কোনো শরীক নেই। ওয়াহিদ লা শরীক, আল্লাহ ইখলা তান কোনো শরীক নেই, ইবাদতটা আল্লাহ লাগি হইত। আল্লাহকে অন্য আয়াত ফরমাইছেন ও আবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা ও বিল ওয়ালিদাইনি ইহসান। আর এখানের মধ্যে ফরমাই ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন যে আল্লাহ ছাড়া আর খেরর ইবাদত করতে পারে। যে দুনিয়ার মধ্যে মানব জাতির লাগি সব প্রথম ওই লগি যে আল্লাহর ইবাদতই তো। আর এই ইবাদত আদম আলাইহিসসালাম থেকে শুরু হয়েছে, জমিনের মধ্যে আল্লাহর ইবাদত। আর ইবাদতটা পরিপূর্ণ হয়েছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সবচেয়ে কামিল আবেদ, আর এই ইবাদতটা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মুকম্মল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই ইবাদতের যে মকসদ দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা, এই দিন মুকম্মল হয়ে গেছে, ইবাদত মুকম্মল হয়েছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। আর সব থেকে বড় আবিদ লাগি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লেহাজা আল্লাহর ইবাদত, আল্লাহর হক, আল্লাহর হক আদায় করা আল্লাহর ইবাদত করা। আল্লাহর লগে খৈরের শরীক করতাম না, আল্লাহর ইবাদত করতাম। খৈর তফসিলে আমি যাইতাম সেয়ার, আমি মকসুদও যাইতাম সেয়ার, যে উখতা কইতাম সেয়ার যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনে এই সর্বপ্রথম তান হকরে বয়ান করে দিলাইলা যে আল্লাহর ইবাদত করো, আল্লাহ লগে করে শরীক করিও না। আর আল্লাহর ইবাদত করে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আর এর ফরর দরজা তো আল্লাহ তাআলা ফরমায়েন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ও বিল ওয়ালিদাইনি ইহসানা, আওলাদ হলরে ফরমাইরা ও বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমরার মা বাবার প্রতি তোমরা এহসান হবিল ওয়ালিদাইন এহসান। আল্লাহর হকর বাদেও খেউরর হক তাকিয়া তাকে যদি একমাত্র মা বাপর হক রইয়া গেছে, মা বাপর হক রইয়া গেছে। আল্লাহর এহসানর বাদে মা বাপর এহসান বেশি। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইরা অবিল ওয়ালিদাইন এহসানা, তোমরা তোমরার মা বাবার সঙ্গে তোমরা এহসান বালা ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, মা বাবার সহি সদয় ব্যবহার করো, খুব বিনয়ভাবে তোমরা ব্যবহার করো। কীরকম ব্যবহার আল্লাহ তালায় পরিষ্কার করি, খুলি খুলি একটা একটা করি আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান করে দিলে। এই কারণে বহুত জরুরি যে মা বাপের সঙ্গে সব সময় মুআশারাত করতে হইব, উঠা বসা চলা ফেরা লেনদেন মিল মিলাপ কথাবার্তা এই সব কিছু চলব। এই কারণে আল্লাহর হকর বাদে সব থেকে বেশি হক হইল মা বাপের হক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়লা নম্বর ফরমাইল বিল ওয়ালিদাইন ইহসানা, তোমরা তোমরার মা বাপের প্রতি তোমরা এহসান করো, দয়া করো, মা বাপের সহি মুহসিন নেককার হইয়া থাকো, মা বাপের প্রতি খুব দয়া করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ তাবারক ও তাআলা ফরমায়েন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার ওয়া আহাদুহুমা আও কিলাহুমা, তোমার তানোর মা বাপ দুইজন অথবা কোনো একজন, মা বাপের মধ্যে কোনো একজন, দুইজন অথবা কোনো একজন মা অথবা বাপ, ইয়া তো মা বাপ দুইজন বুড়া কি অস্ত পৌঁছে গেছেন গে, উমর বেশি হয়ে গেছে, উমর বেশি হওয়ার কারণে
মানুষ অন্যর সহায়তা চায়, সাহায্য চায়, মজবুর হয়ে যায় মানুষ বুড়ো ইয়া হারলে, এই সময় অন্যর সাহায্য সহায়তা সব সময় চায়। এই সময় বুড়াকি সময় পৌঁছার বাদে মা বাপর প্রতি এত সদয় ব্যবহার করিও, ইলান কোনো বাদ ব্যবহার করিও না, ইলান কোনো বাদ হতাও হইও না, ইলান কোনো কষ্টও দিও না, যে কষ্টর কারণে মা বাপ অথবা দুজন অথবা কোনো একজনে কষ্ট হইয়া উফ শব্দর শ্বাসটা ফেলায়। ফালা তাকুল্লাহুমা উফ্ফিন, এক নম্বরে ফরমাইলা যে তুমি তোমার মা বাপরে ইলান কষ্ট দিও না, যে খোতার দ্বারা হোক আর কোনো কার্যকলাপর দ্বারা হোক, যে মা বাপে কষ্ট হইয়া তোমারে উফ শব্দ হইয়া শ্বাসটা ফেলাইবা, ইলান কষ্ট তুমি দিও না, ইলান তকলিফ তুমি দিও না। বুড়াকি সময় সাহায্যর দরকার পড়ে, এই সময় কোরআন শরীফের মধ্যে আইসে আল্লাহ তাবারক ও তাআলা ইলানে উমর মানসরে পৌঁছাই দে, যে উমরের মধ্যে আগে কিনখান হইছেন বাদে খান স্মরণ থাকে না, ইয়াদ শক্তি জায়গি, স্মরণ শক্তি জায়গি, আগর হতা বাদে ইয়াদ রয় না। ইলান বয়স সফলতার মধ্যে ফুতুরিয়ে, শকুর দেখার মধ্যে ফুতুরি আয়, কথা মাতর মধ্যে কমি আয়, হুশর মধ্যেও কমি আয়, মেমরি তো কমি আয়, অনেক ধরনের কমি আয়া পৌঁছে। এই সময় তোমার মার বাপে যদি বুড়াকি সময় একবার কোন জায়গা তোমারে ফাঁসবার যদি জিজ্ঞাসা করেন, তোমারে ফাঁসবার জিজ্ঞাসা করেন, তে তুমি গুসা করে তোমার মা বাপর ভাই জিড়কি দিও না, ডাঠিও না, ইলান শব্দ হইও না, যে শব্দের কারণে তোমার মা বাপরে তুমি জিড়কি দিবায়, ডাঁটিবাই, যে দমক দিবা, ইলান কথা হইও। ওয়ালা তানহারহুমা, তুমি তোমার মা বাপরে তুমি জিড়কিও দিও না। ইকান স্মরণ করতে হইবায় প্রত্যেক ছেলে সন্তানর, ইকান স্মরণ রাখতে হইব যে আইজ মা আর বাপর বুড়াকি অবস্থার কারণে তোমার মহতাজ হইছেন, তোমার মোকাফেকি হইছেন, এক সময় তুমিও বেবুজ আসলায়, তোমারও ব্রেইনে পুরা কাম করছে না, তুমি বেবুজ আসলায় তোমার মুখো তুলিয়া খাবানি লাগছে, তোমার নেভি সাফ করা লাগছে, তোমার মুত পেশাব পায়খানা এইগুলোর তোমার ক্লিন করা লাগছে, এই সমস্ত তোমার একবার জিকাইলে ফার্স্টবার তুমি জিকাইছো, ফার্স্টবার জিকানির বাদেও মা বাপে গুসা করছে না, ওলাদর মহাব্বতে মা বাপে গুসা করছে না, মহাব্বতের কারণে ফার্স্টবার কোনো জায়গা দশবার জিগাইলে দশবার মা বাপে জবাব দিছে। তখন আজ যখন তোমার মা বাপর হুঁশ কমি ধরছে, বুঝো মেমোরিত কমি ধরছে, একবার কোনো জায়গা তুমি যদি দশবার তোমারে জিকাইনি যদি, তাহলে ফালা ওলা তানহার হুমা, তুমি জিড়কি দিও না, তোমার জিড়কি দেওয়ারও এই অধিকার তোমার নাই, তুমি দমক দেবারও অধিকার নাই, তুমি দমক দিতে পারো না। আল্লাহ তাবারক ও তাআলা ফরমাইরা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তুমি তোমার মা বাবার সঙ্গে মহাব্বতর সঙ্গে কথা হইও, মহাব্বতর সহিত কথা হইও, মা বাবার সঙ্গে তুমি আদর আর মহাব্বতর সহিত কথা হইও, যে মহাব্বতর সহিত কথা হওয়ার কারণে তোমার প্রতি তোমার মা বাপর মহাব্বত পয়দা হইব। কাওলান কারীমা, করিম বড় মহাব্বতের সহিত হর, ইজ্জতের সহিত কথা হইও, এহতেরামের সহিত কথা হইও, যাতে তোমার মা বাপর লোকে উফ হইবারও চান্স দিও না, তুমি জিড়কিও দিও না, তুমি মা বাপর সঙ্গে মিষ্টিভাবে মাতিও, কথা মাতিও, তিনটা হুকুম উফ হইবার চান্স দিতে না, ইলান তকলিফ দিতে না, যে তকলিফের কারণে উফ হই, ইলান তুমি জিড়কিও দিতে না, যে কারণে তুমি গুসা করিয়া তুমি একবার করে জায়গা তিনবার জিগাইলে তুমি গুসা করে জিড়কি দিলাই যায়, আও জিড়কি তার ডাঁটি থায় না,
ধমক দিতায় না। ওকুল্লাহুমা কওলান করিমা, করিম মহাব্বতের সহিত হও। ইনশাআল্লাহ আমরা ছোটো একটা ব্রেকে যাইতেছে, আল্লাহ তৌফিক দিলে আমি আগে আরও সামনে ব্রেকের পরে আপনাদের সামনে বাকি কথাগুলো ফরাইম। আপনারা আশা করি আপনারা সাথে থাকবা। এই সমস্ত ফরমান আল্লাহর ফরমান, আল্লাহর ফরমান শোনার মধ্যে সওয়াব আছে। আল্লাহ এ কিতাব ফরমাইছেন তো আমরা শুনি জানি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার জাযায়ে খায়র দহাওকার স্বর্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বেরগের পরে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আমি বলতেছিলাম যে আল্লাহ তাবারক ও তাআলা সর্বপ্রথম হুকুম ফরমাইলা, ফালা তাকুল্লাহুম্মা উফফিন, এলান কোনো কথা কইও না যে কথার কারণে কষ্ট পাইয়া। মা বাপে উফ শব্দ হইন অথবা ইলান কোনো শ্বাস ফালাইন। আল্লাহ তানহার হমা, আইলান কোনো জিড়কিও দিও না মা বাবার সঙ্গে। অকুল্লাহ মকলান করিমা, মা বাবার সঙ্গে মাতিলে আদব আর এহতরামের সহিত মহাব্বতের সহিত মাতিয়া। আদব আর এহতরাম আর মহাব্বতের সহিত যদিন মাতি, তে হাদিস আইসে জনাব রসুল্লাহ সাল্লাহ আলহি ওসালাতাম ফরমাইন, যে হাদিসটা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনহু তকি রেওয়ায়ত, অন্য রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম কাল, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নজরাতিন হাজ্জাতান মাবরুরাতান, ক্বালু ওয়াইন নাযারা কুল্লা ইয়াউমিন মি'আতা মাররাতিন, ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতিয়ব, রাওয়াহুল বাইহাকী ওয়া মিশকাত শরীফ। জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম ফরমাইলা যে কোনো নেক ঔলাদ যদিন তার মা বাপর চেহারার দিকে যদিন মহাব্বতের নজরে সায় দেখে, যদিন আল্লাহ তাবারক ও তাআলা তার নামায় আমালের মধ্যে একটা মকবুল হজর সওয়াব লিখে দেয়। সাহাবা ইকরাম আলে ফরমাইলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন যদিন প্রত্যেক দিন 100 বার যদিন সে তার মা বাপর তরফে মহাব্বতের নজরে সায়, তে 100 বার সাইলে 100 হাজার সওয়াব পাইবনে? জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলে, হ্যাঁ 100 বার সাইলে 100 হাজার সওয়াব পাইব। আল্লাহু আকবার, আল্লাহর খাজানার মধ্যে কোনো কমি নাই। আল্লাহ তাবারক ও তাআলা তাকে আরো বেশি দিতে পারেন। এই কারণে মহাব্বতের নজরে আমরা মা বাপর তরফে চাইতাম, মা বাপরে বালা সুন্দরভাবে আদবের এহতেরামের সহিত কথা কইবার লাগি। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনে হুকুম ফরমাইরা, আদেশ ফরমাইরা, واغفظ لهما جناح الذل من الرحمة, আর নিজর বাজুরে নিজে নিজরে, নিজর বাজুরের মতলব নিজে নিজরে মা বাবার সামনে জলিল করে দেওয়া, একেরে আজিজ করে দেওয়া। এক গোলামের মতো মা বাবার সামনে নিজে নিজরে বিলীন করে দেওয়া। মা বাবার সামনে আওলাদর আবার কি শান আছে! মা বাবার কাছে ওয়াকফিজ লাহুমা জানাহাজ জুল্লে,
এখেরে নরম হইতে হইতে ওলান নরম হইত নিজে নিজেরে জলিল করে দাও, এখেরে বিলীন করে দাও মা বাবার সামনে, যে বিলীনর কারণে মা বাপ হুশ হয়ে যায়। এই কারণে রসুল ইসলামে ফরমাইলা রেজার রব্বে বিরেজল ওয়ালিদ, ওয়ালিদ ওয়ালিদর লগে ওয়ালিদও শামিল, যে ওয়ালিদাইনর যে ওয়ালিদাইনর রেজা খুশ করব আল্লাহ তার উপরে খুশ হইব। লেহাজা ওলান মা বাপুর সামনে জলিল হইত, ওলান এখানে নিজে নিজেরে বিলীন করে দিত, যে বিলীনের কারণে মা বাপ খুশ হয়ে যেত। মা বাপুর সামনে কোনো বাহাদুরি, মা বাপুর সামনে বড়ে হেগড়ি গর্দনা ফুলাইয়া চলা, এই সমস্ত জিরকি দেওয়া কিছু চলে না, স্বয়ং আল্লাহ তাবারক ও তালার হুকুম। এই কারণে আল্লাহ তাবারক ও তালা ফরমাইলা ওয়াকফিজ লাহুমা জানাহ যুল্ল মিনার রহমা ওয়াকুর রব্বির হামহমা কামা রব্বায়ানি সগীরা। আর তোমার মা বাপ যদিন মারা যায়, তোমার মা বাপ যদিন মারা যায়, মারা যাওয়ার পরে তুমি তোমার মা বাপের সঙ্গে কীরকম ব্যবহার করতে আল্লাহ শিখাইয়া দিলা, তুমি তোমার মা বাপের লাগে দোয়া করো, অকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়াটা কিন্তু আল্লাহ শিখাইয়া দিরা, আর এমন লহান দোয়া শিখাইয়া দিরা, দোয়ার মানে হইল আয় আল্লাহ আমার মা বাপর উপরে তুমি রহম করো, মায়া করো, দয়া করো, কামা রব্বায়ানি সগীরা, জেলান আমার মা বাপে আমারে পরবরিশ করছেন, লালন পালন করছেন, মহাব্বত করছেন। কোন সময়? যে সময় আমি ছোট আসলাম, ছোটবেলা আসলাম, ও সময় আমার মা বাপে আল্লাহ জেলান আমারে খালিসভাবে মহাব্বত করছেন, প্যার করছেন, দয়া করছেন। এই সময় আমি এখেরে নিরাশ্রয় আসলাম, আল্লাহ এই নিরাশ্রয়ের সময় যে আমার মা বাপে ছোটোবেলা জেলে আমারে পালন পালন করছেন, আমারে ফালিছেন, লুক আফটার করছেন মহাব্বতের সহিত। মা বাপে আওলাদরে কিন্তু যত কষ্ট হোক তবু শত মা বাপে মহাব্বতের সহিত লুক আফটার করে, মা বাপের মনের মধ্যে কোনো কষ্ট হয় না, মহাব্বতের সহিত লুক আফটার করে। এই কারণে আওলাদরে আল্লাহ তাবারক ও তালায় একটা ইশারা করে দিলা যে হে সন্তান তুমি স্মরণ করো, তোমারে ছোটোবেলায় তোমার মা বাপে লুক আফটার করছেন, তোমারে লালন পালন করছেন, তোমারে খাবাইছেন, ফিন্দাইছেন, তোমার বেমারের কারণে মা বাপ বেমার হয়ে গেছেন কি, তোমার দুঃখের কারণে মা বাপ দুঃখী হয়ে গেছেন কি, স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনে এই আওলাদরে শিক্ষা দিরা, এই আওলাদরে শিক্ষা দিরা, দেখো তুমি স্মরণ করো, তুমি এক সময় নাবালিক আসলাই, এক সময় বাচ্চা আসলাই, তোমার মা বাপে তোমারে লুক আফটার করছেন, হকান রে ইয়াদ করিয়ে তুমি তোমার মা বাপার লাগে দোয়া করো। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলমিনে হউ শব্দরে আনি ইশারা করে দিলইলা যে হে আওলাদ হল তোমরা স্মরণ করো, তোমরা স্মরণ করো, বছরের পর বছর, মাসের পর মাস, রাতকুর পর রাত, কত দুঃখ কষ্ট তোমরার কারণে করা লাগছে, তোমরার উপরে কত খিদমত করা লাগছে, লেহাজা তুমি দোয়া করো আয় আল্লাহ রব্বির হামহমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ আমার মা বাপরে তুমি ওলান মহাব্বত করো, আল্লাহ আমার মা বাপরে ওলান পিয়ার করো, জেলান আমার মা বাপে আমারে ছোটোবেলা আমারে লুক আফটার করতে গিয়া, লালন পালন করতে গিয়া জেলান মহাব্বত করছেন খালিসভাবে, আয় আল্লাহ আমার মা বাপরে আল্লাহ তুমি মহাব্বত করো, আল্লাহ আমার মা বাপরে রহম আর করম করো। এই ফার্স্টটা জিনিস আল্লাহ রব্বুল আলমিনে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনে আওলাদরে হুকুম ফরমাইলা আল্লাহর হকর বাদে দুনিয়া তাকতে গেলাম তুমি তোমার মা বাবার লগে সৎ ব্যবহার করতে, দুনিয়া থেকে যাওয়ার বাদেও তুমি তোমার মা বাবারে তুমি দোয়া করতে,
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাপরে তুমি মহব্বত করো, প্যার করো জেলান আমার মা বাপে, আয় আল্লাহ আমারে মহব্বত করছে। হ্যাঁ, আওলাদ হিসাবে, আওলাদ হিসাবে আওলাদ আওলাদ থাকি মা বাবার প্রতি হয়তো কিছু দোষ ত্রুটি হয়ে যেতে পারে, গলতিয়া হয়ে যেতে পারে, মিস্টেক হইতে পারে, আওলাদ থাকি কোনো বেশকম হইতে পারে, জাহিরাতান যদিও অনেক আওলাদ আছে জাহিরাতান বাপর দিয়ে কোনো কিছু কইতে পারা না, কিন্তু হয়তো দিলের মধ্যে কষ্ট আইতে পারে আওলাদর মা বাপর খেদমত করার কারণে, মা বাপর খেদমত করার কারণে আওলাদর মনের মধ্যে কষ্ট আইতে পারে, এই কষ্ট আইতে পারে, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে আরও আল্লাহ তাবারক তাআলা আরও আওলাদ হলরে হিম্মত দিরা যে তোমরা মন গাবড়াইবার কিছু নাই, যদিন তোমরা তাকে ইলান দিলর মধ্যে কোনো ধরনের বিরক্তির ভাব আইয়া থাকে, কোনো নারাজগির ভাব আইয়া থাকে যেগুলারে তোমরা প্রকাশ করছো না, অথবা প্রকাশ করছো যে গলতি হলো গেছে কি এই গলতির কারণে তোমরা আল্লাহর কাছে মাফি চাইলেও আল্লাহ তালায় তোমরারে মাফ করে দেবা। আল্লাহ তাবারক তাআলা ফরমান, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাতানর রবে তোমাতানর দিলর ভিতরে কিতা আছে ওখান জানোন, তোমাতানর মনের মধ্যে বিরক্তির ভাব আইছে কি না আইছে, কষ্ট হয়েছে কি না আইছে, তোমাতান মনের ভাব সব কিছুরে আল্লাহ তালা জানোন, আল্লাহ তালা সব কিছু জানোন। হ্যাঁ, যদিন ইলান ওইয়া থাকে ইন তাকুনু সালিহিনা, ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, আর যদিন তোমরা নেককার হয়ে যাও, আর যদিন আল্লাহর কাছে আওয়াবিন হয়ে যাও, তাওয়াবিন হয়ে যাও, তোমরা আল্লাহর কাছে মাফি চাও, তওবা ইস্তেগফার করো, আর মাফি চাও যদিন, তো এই মাফি চাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমরারে মাফ করে দিবা। লেহাজা আওলাদ হলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে কত সুন্দরভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনে আওলাদ হলরে কত সুন্দরভাবে মা বাপর খিদমত করবা লাগে, মা বাপর সহিত কিলান জীবন যাপন করবার, মা বাপর সহিত কিলান মামলা করবার, মহাসারা কিলান করবার, আল্লাহ তাবারক ও তালায় এই আয়াতে শরীফার মধ্যে আওলাদ হলরে শিক্ষা দিলাইছেন যে হ্যাঁ আওলাদ হল, যদিও কোনো সময় গলতি হয়ে যায়, কোনো সময় দিলর মধ্যে বিরক্তির ভাব আইয়, তাহলে তোমরা আল্লাহর কাছে মাফি চাও, আল্লাহ তালা দিল রইছে, আল্লাহ তালার কাছে মাফি চাও, আল্লাহ তালা তোমরারে মাফ করে দেব। এই কারণে মা বাপর হক, মা বাপর হক আল্লাহর হকর বাদে সব থেকে বেশি হক হইল মা বাপর হক, এই মা বাপর হক আদায় করতে হইব। হাদিস শরীফের মধ্যে আইসে জনাবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসলামে ফরমাইন যে মা বাপর হক এগু বড় কঠিন হক, কঠিন ও কারণে কঠিন যে হাদিসের মধ্যে আইসে হযরতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রিওয়ায়ত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসলামে ফরমান কুল্লু যুনুব ইগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা হুকুকুল ওয়ালিদাইন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসলামে ফরমান যত গুনাহ আছে আল্লাহ সাইলে হল গুনারে মাফ করে দিতে পারে, সবাই শিরিক ছাড়া আল্লাহ চাইলে সব গুনারে মাফ করে দিতে পারে, কিন্তু আল্লাহ নবী ফরমান ইল্লা উকুকুল ওয়ালিদাইন, মা বাপর নাফরমানি গো আল্লাহ তাবারক ও তাআলা মাফ করেন না, মা বাপর নাফরমানি গো আল্লাহ তাআলা মাফ করেন না, বলকে আল্লাহ নবী ফরমান মা বাপর নাফরমানির কারণে ফাইন্নাহু ইউআজ্জিলু লি সাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত, মা বাপর নাফরমানির কারণে আল্লাহ তাবারক ও তাআলা এই নাফরমানির কারণে মা বাপর নাফরমানির সাজার আল্লাহ তাআলা দুনিয়াত
মৌতর আগে আগে কিছু সাজা দিলেন। এত ডেঞ্জারাস সাজা, এত কঠিন যে মা বাবার নাফরমানির আল্লাহ বরদাস্ত করতে পারেন না। আল্লাহ তালা মৌতর আগে আগে মা বাবার নাফরমানির সাজারে দিলেন। এই কারণে আমরা মা বাপর নাফরমানি থেকে বাঁচতাম। আওলাদ হলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে হুকুম হল্লা যে তোমরা তোমার মা বাপর লাগে সদয় ব্যবহার করো, মা বাপর প্রতি বিনয়ভাবে ব্যবহার করো, যাতে মা বাপ নারাজ না হইন। মা বাপ নারাজ হইলে আল্লাহ নারাজ হয়ে যাবে। লেহাজা জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে মা বাপ তোমার জন্নত। এক হাদিসের মধ্যে আইসে এক সাহাবি জিজ্ঞাসা করল্লাহ যে ইয়া রসুল্লাহ সাল্লাম মা বাপর হক কতটুকু? আল্লাহ রসুল ইসলামে ফরমাইলা যে মা বাপ তো তোমার জন্নত আর তোমার দুজক। তুমি তোমার মা বাপর তুমি খিদমত করো, তুমি খিদমত করলে জন্নত পাইবা, আর তুমি খিদমত করো না তো জাহান্নাম কমাইবা। এই কারণে রসুল ইসলামে ফরমাইন আন আবি উমামাত রাদিয়াল্লাহ তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূল মা হাক্কুল ওয়ালিদিনা আওলাদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এক শখসে জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাপর হক কতটুকু? জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা তুমি হক কতটুকু তোমার কিতা কইতাম, তুমি তোমার মা বাপ তোমার জন্নত আর না তোমার দুজক। তো মা বাপ জন্নত আর মা বাপ তোমার দুজকের অর্থ কিতা? তুমি তোমার মা বাপর প্রতি তুমি তোমার মা বাপর খিদমত করো, মা বাপর খিদমত করিয়া মা বাপরে খুশ রাখিয়া তুমি যাও। এই মা বাপ যদিন খুশ হন যদিন তে মা বাপর খুশির কারণে আল্লাহ তাবারক ও তাআলা তোমার জন্নত দান করবা, জন্নত দান করবা। আর তুমি যদি তোমার মা বাপরে যদি নারাজ করো, তুমি তোমার মা বাপরে যদি তুমি নারাজ করো, খুশর দো, সতাও, তাহলে তুমি দুনিয়ার থাকতে জাহান্নাম খরিদ করিয়া যান, জাহান্নাম খামাইয়া তুমি যাইবা। এর লাগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক বয়ান ফরমাইবার আগে ফরমাইলা সারা জীবন তুমি মা বাপর খিদমত করো, সারা জীবন মা বাপর খিদমত করিয়া তুমি জন্নত খামাও। লেহাজা মা বাপর খিদমত না করে জন্নত খামাইতে পারতো না। জন্নত যাইতে হইলে মা বাপরে খুশ করা লাগবো, মা বাপর খিদমত করা লাগবো। মা বাপরে খুশ না করিয়া, মা বাপর খিদমত না করিয়া, মা বাপরে সন্তুষ্ট না করিয়া আল্লাহর সন্তুষ্ট হইত না, মা বাপরে খুশ না করিয়া জন্নত যাইতে পারত না, বরং জাহান্নামের মধ্যে যাইব। এই কারণে মা বাপ মার বাপ এত বেশি হক, এত বেশি হক, আল্লাহর বাদে আর কেউর হক তাকে যদি একমাত্র মা বাপর হক রয়ে গেছে। লেহাজা জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা যে তুমি তোমার বেহেশত আর তোমার দুজক মা বাপ, তুমি খিদমত করো তুমি জন্নত খামাই দিবা, আর যদি নারাজ করো কষ্ট দো সাতাও তাহলে তুমি দুজক খামাইবা। জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার মধ্যে এক সাহাবি নজওয়ানর মৌতর সময় কলিমা জবান দিয়ান না, মৌতর সময় কলিমা জবান দিয়ান না। এই মৌতর সময় কলিমা জবান দিয়া আর না, জবান দিয়া কলিমা আর না, সাহাবায়ে কেরাম ইয়া জিজ্ঞাসা করল্লা ইয়া রসুল্লাহ ইসলাম এক নজওয়ান মৌতর সময় সকরাতের সময় কলিমা নসিব না। আল্লাহ রসুল ইসলাম তশরিফ নিলা, সাইলা কলিমা ফড়াইতা কিন্তু কলিমা মুখে দেয়া হয় না। মারে জিজ্ঞাসা করল্লা জানতা পারল্লা যে মা নারাজ, তার বউ দিয়া মারে কষ্ট দেওয়ান যখন মা নারাজ। আল্লাহ রসুল ইসলামে ফরমাইল্লা তুমি তোমার ছেলেরে মাফ করে দাও,
এই আওরতগুলা না আমার এ কষ্ট দিয়েছে আমি মাফ করতাম না। আল্লাহ রসুল ইসলামের দমক দিলা হইলা, দেখো তুমি মাফ করো না যদিন তো মরার বাদে দুজক জ্বলতে আমরা লাকড়ি দিয়ে ওখন আমরা আগুন দিয়ে জ্বালাই দিব। এরপরে এই আওরতে মায় মাফ করে দিয়েছেন, মাফ করার বাদে এই এই সাহাবি নজওয়ানর জুবান দিয়া কলিমা বারইছে আর কলিমা ফড়িয়া বাদে মৌত হয়েছে। তো আল্লাহ তাবারক ও তালায় তান হকর বাদে সব থেকে বেশি হক মা বাপর হক, এর লাগি মা বাপর হক রে আমরা আদায় করতাম, মা বাপর খিদমত করতাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুত আহাদিস সহল বয়ান করছেন, বহুত আহাদিস সহল বয়ান করছেন। হদিসের মধ্যে আইসে জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফরমান, ইন্নাল্লাহ হাররামা আলাইকুম হুকুকুল ওয়ালিদাইন, মা বাপর নাফরমানি তোমার তরফে আল্লাহ তালা হারাম করে দিছে, মা বাপর নাফরমানি তোমার তরফে আল্লাহ তালা হারাম করে দিছে। খবরদার তুমি যেন মা বাপর নাফরমানি করি, মা বাপর নাফরমানির গুনারে আল্লাহ তালায় মৌতর আগে আগে আল্লাহ তালায় দুনিয়াত কিছু দিলে। এর লাগে আমরা হুঁশিয়ার থাকতাম। অন্য হাদিসের মধ্যে জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা, মেনাল কবাইরে শতমর রজুল ওয়ালিদাই, ফরমাইলা কবিরা গুনাহলর মধ্যে থাকি এক গুনা হইল কি, কবিরা গুনাহলর মধ্যে থেকে হইল মা বাপরে গালি দেওয়া। তো সাহাবা ইকরাম হলে ফরমাইলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওলাদে আবার মা বাপরে গালি দিব কেলান? আল্লাহ রাসূল সাল্লামে বুঝাইয়া দিলা যে একজনে গালি দিব আর একজনের মারে তলিয়া, হে গালি দিব তারে তার মারে তলিয়া, যার কারণে তে গালির সবব বনল হে। সাহাবা ইকরাম তো তাজ্জুব হয়ে গেছেন এই জমানার মধ্যে যে আওলাদে আবার মা বাপরে গালি দিয়ে গেলে এগুলো তো বড় ডেঞ্জারাস কথা, এগুলো তো বুঝে লয় না। কিন্তু বর্তমানকার জমানার মধ্যে বড় কঠিন অবস্থার মধ্যে ইলানো ও আখ্যাতল হোনাজার গালি দিত দূরের কথা, আওলাদে মারে মারিলার, বাফরে মারিলার, মা বাফরেও মারিলার, এটা কত ঘটনা হল দুনিয়ার মধ্যে পত্র পত্রিকা হলের মধ্যে। আর এই জমানা ইয়া যে গালি দেওয়া তো দূরের কথা, হে কাতল করি হলাইদের। এই কারণে এই জমানা এর জমানায় তাজ্জুব লাগে, কিন্তু এই জমানাতে তো তাজ্জুব লাগে না। ওখন একান্ত দূরের কথা ডাইরেক্ট আওলাদে মা বাপরে গালিও দে, আওতারও ও দুনিয়ার মধ্যে ওজুদ আছে যে ডাইরেক্ট আওলাদে মা বাপরে গালিয়ার এমন এক জমানা ইয়া পড়ছে। আল্লাহ তাবারক ও তালায় আমরা রে আমরার আওলাদ হলরে হেফাজত করৌকা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা মিশকাত শরীফের রওয়ায়ত, খেউ যদিন ও খতা সাও তে আল্লাহ তালায় তোমার রিজেক রে বাড়াইয়া দিতা, তোমার ওমর রে বাড়াইয়া দিতা, তাহলে তুমি তোমার মা বাপর খিদমত করো, মা বাপর সহিত কেদা করো, বালা ব্যবহার করো, আত্মীয় স্বজনের সতি সিলা রহমে করো। এই সিলা রহমের দ্বারা আল্লাহ তালায় তোমার ওমর রে বাড়াইয়া দিবা আর তোমার রিজেকর মধ্যে কুশা দিকে ফায়দা করে দিবা। লেহাজা আমরা আমরার মা বাপর প্রতি অত্যন্ত মহাব্বতের সহিত চলতাম, যাতে মা বাপরে নারাজ করি আমরা দুনিয়া থেকে যাইতাম না। গুনার কারণে আল্লাহ তাবারক ও তাআলায় রিজেকটাকে মহরুম করে দেন, রিজেকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনে মহরুম করে দেন। এই কারণে আমরার আওলাদ হল, আমরার আওলাদ হল নেক হইতা, সালে হইতা। আমি কইছিলাম আগে যে দুনিয়ার মধ্যে সব থাকি বালা দৌলত নেক আওরত, আর সব থাকি সুখী নেক আওরত হইলে এই নেক আওরত থাকি নেক আওলাদরও আশা করা যায়। এই কারণে আমরা চাইমো আওলাদ হলরে নেককার বানাইতাম, আওলাদ হলরে ফরমা বরদার বানাইতাম, আওলাদ হলরে দিনদার বানাইতাম, আর আওলাদ ফরমা বরদার আর নেককার একমাত্র দিনই তালিমে বানাইয়া দেয়, আর কোনো তালিম নাই যে তালিমে আওলাদ রে নেককার বানাইয়া দিব। যাই হোক, সময় অতি অল্প, প্রতি তাড়াতাড়ি সময় যায় গিয়ে আমরা আরও একটা ব্রেকের মধ্যে যাইতে হইতেছে।
ইনশাআল্লাহ বেরেগের পরে আল্লাহ তৌফিক দিলে আবারও আপনাদের সামনে হাজির হইমো। যে মা বাফর খিদমত করলে খিতা পাওয়া যায়, মা বাফর খিদমত করলে লাইফের কতটুকু উন্নতি হয়, আর মা বাফর খিদমত না করলে কতটুকু নোকসানের মধ্যে পড়া যায়, এই সম্পর্কে চেষ্টা করব আরও আপনাদের সামনে কিছু আলোচনা করার। আর ব্রেকের পরে আপনারা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, ইনশাআল্লাহ চেষ্টা করব জবাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স ও দর্শকবৃন্দ, ব্রেকের পরে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ছেলে সন্তান বালাওয়া, মা বাপ যদি ভালো হয়, মা বাপের পরিবেশ যদি ভালো হয়, তো আওলাদও বালাওয়ার আশা করা যায়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত ফা আবাওয়াহু ইউহাওিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, প্রত্যেকটা সন্তানরে আল্লাহ তাবারক ও তালায় পয়দা করছেন, প্রত্যেকটা সন্তান ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, বনয় ফিতরতি ইসলামের ফরে, অর্থাৎ তার মধ্যে এই পরিমাণের যোগ্যতা, এই পরিমাণের কাবিলিয়ত কোয়ালিটি আছে, যে কোয়ালিটির দ্বারা হে আল্লাহরে মানতে পারে, ইসলামরে গ্রহণ করতে পারে, হে সব কিছু বুঝতে পারে, বুঝিয়া হে ইসলামের দায়রার মধ্যে আইতে পারে, কিন্তু এই ইসলামরে তার জাহির করতে পারে না, এই জাহির করার প্রতি তার বাধা হইয়া পড়ে যে মা বাপর পরিবেশটা যদি ইসলামিক হয় তো আওলাদ ইসলাম হইব, মা বাপর পরিবেশ যদি অন্য রিলিজনের হয় তো অন্য রিলিজন হইব, মা বাপর পরিবেশ যদি ভালো হয় তো সমস্ত ভালো হইব, আর মা বাপর পরিবেশটি বাদ হইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি নেক্সট কলার কে আছেন ভাই? ছেলে তাই নমাজি নমাজ পড়ে নমাজও থাকতা, আর একটা খামু ভাইতে, আর তার আব্বার আল্লাহ বাড়া রাখতা, আমার হাজবেন্ড দোয়া খান করবো, নমাজি ওকে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার আওলাদরে নেক আর সালে বানাওক, আর সমস্ত আওলাদরে নেক বানাওক, জায়েজ মাকাসিদরে পুরা করে দোক, আমিন ইয়া রাব্বাল আলামিন। যাই হোক, তো আমি বলতেছিলাম যে মা বাপর পরিবেশ যদি বালা থাকে তো আওলাদ বালা, এই আওলাদের বালা করতে হইলে ইসলামী শিক্ষার দরকার। যেহেতু আল্লাহ রব্বুল আলমিনে কোরআন শরীফের মধ্যে আওলাদের শিক্ষা দিছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আহাদিসের মধ্যে বয়ান ফরমাইছেন যে আওলাদে মা বাপর কি হক আদায় করতো, কিলান ব্যবহার করতো, কিলান মা বাপর সই চলতো, এই সমস্ত না করলে কি পরিমাণের দমক আছে, আওগুলাও জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বয়ান করে দিয়েছেন। লেহাজা দিনী শিক্ষা, ইসলামী শিক্ষা, এই ইসলামী শিক্ষা যদি তার মধ্যে প্রাথমিক অবস্থার মধ্যে থাকে, আজ যদি আমি আমার আওলাদ হলরে আমি আল্লাহ সিনাই রসুল সিনাই, তে নিশ্চয় আমার আওলাদ হলে আমারও চিনব, আমার হকরে আদায় করব। আমি যদি আল্লাহর হক আদায় করার শিখাই তো আল্লাহ তালা তার দিলের মধ্যেই বুঝ দান করব যে হে তার মা বাপর হক আদায় করুক,
আল্লাহ বড় মহসিন, আল্লাহ বড় ইনসাফ করনাওয়ালা, আল্লাহ তালা একতরফা আল্লাহর হুকুম আদায় করবার লাগে কইসন, আর একতরফা ফরমাইরে আমার বাদে হুকুম এলো তোমরা তোমার মা বাপর খিদমত করো, মা বাপর এতাত করো, ফরমা বরদারি করো। এক সাহাবি হজরতে আবি উসাইদ সাঈদি রাদিয়াল্লাহ তাআলা আনহু, এক সাহাবি আবু দাউদ শরীফের রিওয়ায়ত, ইবনে মাজার শরীফের রিওয়ায়ত, মিশকাত শরীফের রিওয়ায়ত, এই সাহাবি ফরমাইরা বাইনা নাহনু ইনদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইজাহু রাজুলুন মিন বনি সালিমা ফাকালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, জি নেশকলার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি বলেন, তোমার নাম? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি বলেন, আপনার কি প্রশ্ন আছে? জি হুজুর, আমরা লাগি দেখালে সিনাতে দোয়া করবা, আমি আপনার কাছে দোয়া চাই যে আমার একটা প্রশ্ন রাখতে পারবেন? জি হোক আসেন। জি নামাজের মধ্যে শুনছি যে নামাজ সেজদা দিকে দোয়া করা যায়, আরবিতে করা লাগে, এটা যদি সন্দেহ থাকে যে ভুল লইলে তো হয়তো নামাজ কেটে হইব, এমনি কি তা নামাজ পড়িরা আনলে এরপরে এক্সট্রা সেজদা দিয়া নামাজের মধ্যে মানুষের কালাম হইতো না, মানুষের কালাম হইলে এগু নামাজ ফাসিদ হয়ে যায়, এই কারণে ভালো হইলো আপনি নামাজ শেষ করিয়া আপনি যদি সজদাত গিয়া এমনি দোয়া করেন নামাজের বাহিরে, আপনি করতে পারবা সজদাত করি আল্লাহর কাছে দোয়া করতে পারবা, কোনো সুবিধা না, গো বালা, কারণ আপনি আমি আরবিতে সকল দোয়ায় মাসুরা হইতাম পারতাম না, যার কারণে মুশকিল হইব, মানুষের কালাম মিলি যাইব, যার কারণে নামাজও ফাঁসি দেওয়ার আশঙ্কা, গতিকে নামাজ শেষ করি আপনি সজদাত গিয়া আল্লাহর কাছে বেশ করে দোয়া করুক। ওকে, জাযাকাল্লাহু খায়র। যাই হোক, জি নেক্সট কলার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহ। হুজুর, আমি জানতাম চাইছিলাম যে বইয়ার নামাজ ফরা কিলান ফরয়েন, আমার আম্মায় তান আঁটুর কারণে প্রবলেম আছে, তান আঁটুর কারণে তাই ফুরা সজদা দিতে পারেন না, তো তাই বইয়ার নামাজ ফরয়েন, তো আরেকদিন ও ইকরা বাংলা দেখছিলা যে বইয়ার নামাজ ফরা তাইন জেলান ফরয়েন ইলান দেখাইছিল না, ও তাইন জানতে চাইরা যে বইয়ার নামাজ কিলান ফরতা, তো আসনে হই পানি বা দেখাইয়া দিবানি কিলান ফরলে যে রাইট ওয়ে ফরয়েন? দেখেন, বইয়া যদি নামাজ পড়েন আপনি খাড়াইবার ইয়ে থাকে না, তো বইয়া নামাজ পড়লে রুকু সইদা ইশারা করে পড়বা, রুকু লাগে একটু কম মাথারে উন্দা করবা, আর সইদা লাগে একটু বেশি উন্দা করবা, আর যদি উবাইতে পারবা, উবাইতে পারবা, এই হালিয়া কি আঁঠুর লাগে একবারে জানো মাঝে রুকু একবারে সইদা দিতে পারবেন না, হইলে উবাইতে পারবা, উবাইতে পারবা, যখন উবাইয়া রুকু সজদা তো দিতে পারতা নাই, যদি রুকু সজদা জি রুকু সজদা দিতে পারবা না, রুকু ইয়ো সজদা খাড়াইয়া নামাজ উবাইয়া পারবা, জি খাড়াইয়া রুকু সজদা দিতে পারবা, এলে একবারে যেন যাই নামাজে কি আঁচু দি গা একবারে সজদা দিতে পারুন না, তাহলে সব থেকে উত্তম হইল, তাই যদি রুকু সজদা দিয়ে করতে পারেন না, তাহলে বইয়া নামাজ পড়ুক ইশারা সহ থাকে লোক, আর একবারে যেন বইয়া যেন সজদা দেন তাইন কি তখন তাইন আপ নানি আঁটুর তুরা সামনে রাখিয়া দোয়াত দিয়া, আর যে তখন তাইন বেন্ড ডাউন করতে পারেন, ও তখন বেন্ড ডাউন করেন, তো ওখান ঠিক আছে নেই, রুকু লাগে একটু কম অন্ধ হইবা আর সজদা লাগে একটু বেশি অন্ধ হইবা, ও ফর পার্থক্য রাখবা, আর এটা তো মনে হয় চেয়ারে বইয়াও পড়বা, রুকু সজদা করতে ইশারা করে করতে হইবা, প্রত্যেকে আপনারা রুকু লাগে একটু কম ইশারা করবা আর উন্দ হইবা, আর সজদা লাগে একটু বেশি উন্দ হইবা, অতটুকু ইয়ে হল, ঠিক আছে, যাই হোক, আমি বলতেছিলাম যে এক সাহাবি হজরতে আবি ওসাইদ, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ,
জি নেক্সট কলার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু জি বলেন আমি আপনার কাছে আমার ফ্যামিলি লাগি দোয়া চাইয়ার আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনারে ভালো করুক আমি একটা প্রশ্ন করতাম আপনার কাছে যে হাজতন নামাজটা কিলা পড়ো এই নকটা আমারে কইয়া দিবেন কিসের নামাজ হাজতন নামাজ সালাতুল হাজত আপনি যে কোন সময় সালাতুল হাজত কোন সময় জরুরত পড়ে কোন জরুরত পড়ছে আপনি দুই রাকাত নফল নামাজ পড়বা নফল নিয়তে নামাজ পড়িয়া আর জেলান নরমাল দুই রাকাত নামাজ পড়ইন আলহামদু সূরা পড়িয়া রুকু সজদা জেলান দিন ওলান দিয়া স্বাভাবিক নামাজ পড়িয়া বাদে আল্লাহর কাছে দোয়া করবা আপনার হাজত লাগে সালাতুল হাজত দুই রাকাত নামাজ পড়বা যে আমি সালাতুল হাজত দুই রাকাত নামাজ পড়তাম পড়িয়া জেলান নর্মাল নামাজ পড়ইন আল্লাহু আকবর হইয়া সুবহানাকা পড়বা আউযুবিল্লাহ বিসমিল্লাহ করে সূরা আলহামদু সূরা পড়বা রুকু সজদা করবা আবার আলহামদু সূরা পড়বা রুকু সজদা করবা বইয়া তাহিয়াত পড়িয়া সারা আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়িয়া দেই নবী সালাম ফিরাইবা জেলান দুই রাকাত নামাজ পড়ইন এর বাদে দুরুদ শরীফ পড়িয়া আল্লাহর কাছে খান্দা কাটি করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনার যে হাজত লাগে যে করবো আল্লাহ হাজত রে পুরা করে দিবা যাই হোক জাজাকাল্লাহ খান জি নেক্সট কর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি রন্তন সাইরাম যে সুন্নতে মক্কাদার নে কোন নামাজ এখন কোন 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 ইম্পর্টেন্ট হবে তো আমার একটু কইবা জানতে চাই প্লিজ জি যে সুন্নতে মক্কাদা আপনার ফজরর ফরজর আগে দুই রেখাত সুন্নতে মক্কাদা জোহর আর ফরজর আগে চার রেখাত আর ফরজর চার রেখাতর বাদে দুই রেখাত সুন্নতে লগে সুন্নতে মুয়াক্কাদা আসরের গু মুয়াক্কাদা না চার রেখাত সুন্নত মাগরিবর ফরজর বাদে দুই রেখাত সুন্নতে গো সুন্নতে মুয়াক্কাদা আর এশার তো ফরজর আগে চার রেখাত গু মুয়াক্কাদা নাই আর এশার ফরজর বাদে দুই রেখাত গু সুন্নতে মুয়াক্কাদা জি সাড়ার মধ্যে গুণা আছে তো আমি বলতেছিলাম যে হযরত এক সাহাবী হযরত উসাইবি উসাইদ সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইরা যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খানদাদ বনু আসলাম এমত অবস্থার মধ্যে বনি সালিম আর একজন মানুষ আইলা আয়া জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আর মা বাপর ইন্তেকালর বাদে মা বাপর শহীদ বালাই করার কোনো ফত আসেনি দুনিয়ার তখতে তো জি নেক্সট কলার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি জি নেক্সট কলার আসসালামু আলাইকুম যাই হোক কলটা আমার ড্রপ হয়ে গেছে ইনশাল্লাহ চেষ্টা করবো আবার কল করার তো এই বনি সালিমার এই সাহাবি জিজ্ঞাসা করল্লা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার মা বাপর ইন্তেকালের পরে আমরা আমরার মা বাপর শহীদ বালাই করবার কোনো সুরত আসেনি কোনো বালাই করবার নাকি করবার কোনো ফত আসেনি যদি মা বাপর মৌতর বাদে জি নেশকলার সালাম আলাইকুম রহমতুল্লাহ হ্যালো সালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ জি অর্থাৎ সূরজ তুলুয়ার সানরাইজর 15 মিনিট বাদ থাকে আপনি ফোড়তে পারবা ইশাকর নামাজ 9টা পর্যন্ত 9:30টা পর্যন্ত ফোড়তে পারবা যাই হোক আল্লাহ তালা আপনার তৌফিক দান করুকা ফজর নামাজের কোনো সময় আগে করে অক্তর সূরজ উঠার বাদে আর সূরজ উঠার সাথে সাথে ফজরের অক্ত শেষ হয়ে যায় এর পরে আপনি 15 মিনিট বাদে করতে পারবা যাই হোক এই সাহাবি জিজ্ঞাসা করল্লা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা
মা বাপ মারা যাওয়ার বাদে আমরা মা বাপর প্রতি কোনো নেকি করার কোনো ফত আছে না, যেহেতু মা বাপ খুয়াই লেছে। জনাব রসুল্লাহ জি নেক্সট কলার, আসসালাম আলাইকুম রহমতুল্লাহ। জি নেক্সট কলার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। জি ফরমাও কাছেন কিতা। আমি আপনার কাছে আমার ফ্যামিলির জন্য দোয়া করতাম, দোয়া চাই যাব বাচ্চাদের জন্য, আপনি দোয়া করবা। শুকর হোক বাচ্চাদের তো আজকাল মা বাপের কোনো রিসপন্সিবল নেই না, আপনারা দোয়া করবা। আর আরেকটা প্রশ্ন আমি বলতাম, চাই চাইটা কলিমা আমি আপনি দয়া করে শুনাইবানি আমারে। আমরা তো বাংলাদেশে ডিফারেন্ট পড়ছি, এখন তো আরো ডিফারেন্ট মানছে ভোররা দেখলাম। আপনি জানতাম না সাইটটা কিটা কলিমা পড়ছেন, ওগুলো খৌকাত কলিমা পড়ছি আমি। কলিমা তৈবা, কলিমা শাহাদত, কলিমা তাওহিদ, কলিমা তামজিদ, এইভাবে আমরা পড়ছি। আমরা তো ছোট আছি, আমরা মেসাজ বাংলাদেশে শুনে চাইছেন। এখন তো ডিফিডেন্ট লাগে যে আপনি দয়া করে যদি সাইডটা কলিমা শুনান যে আমি বুঝবো। আপনি কলিমা তমজিদ, কলিমা তৌহিদ যেগু আপনি বেড়া লাগরা এগু যেগু কলিমা তমজিদ আমরা এই দেশে ফড়াই যেগু আর এগু রিয়েলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এগু কলিমা তমজিদ ফোপারো নাম দিছেন কলিমা তমজিদ এগু আল্লাহর তসবিহ হলাকে কলিমা তাওহীদ আল্লাহর ওয়াহদানিয়তের বয়ান করা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত বিয়াদিল খাইর ওয়া আলা কুল্লি শাইইন কাদির। ওগুলা হাদিস ওগুলা হাদিসের মধ্যে আছে, এটা তসবিহাত হল। আর আল্লাহ রসুলে কলিমা তাওহীদ এগু প্রত্যেক নামাজের বাদেও পড়েছেন, তসবিহ ফাতিমির বাদেও পড়েছেন। কত্তিকে ওগুন তরফে আমল করবা। যাই হোক, আল্লাহ তালা আপনার তৌফিক দোকে অগুন রিয়েল হাদিস সকলের মধ্যে আছে। জাজাকাল্লাহ খার। তো যাই হোক, আমি হাদিস পুরা করতে পারতেছি না, যেহেতু এই সাহাবি জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মা বাপ মরার বাদে মা বাপের লগে কোনো নেকি করার কোনো সুরত আছে না, কোনো ফত আছে না, আমরা তো সাইয়ার নেকি করতাম। এই জমানা আছিল সাহাবা হলে মা বাপ দুনিয়ার তাকতে খেদমত তো খরচ না খরচ। জি নেক্সট কলার, আসসালাম আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো। জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমার একটা কোয়েশ্চন হইলো, ওই যে একটু আগে এক কলারে কইছো যে তানা আম্মা উবাই খাড়া হইতা পারো কিন্তু তাই সজ্জাত যাইতে পারো না, হাঁটু ব্যান্ড করি। তা আমার আমি পড়লাম বহুত দিন ধরে, আমি উঞ্চি যে কইছো নই প্রোগ্রামও যে দাঁড়া না হইলো ফরজ, দাঁড়াইতাম যদি পারি আমরা এগুলো হলতা দাঁড়াইয়া করতাম পারলাম, আটতাম পারলাম। আর সহিজা যদি দিতাম পারি না ব্যান্ড করি, তে খাড়াইয়া খেরাত পড়তাম, নামাজ খাড়াইতাম দাঁড়াইয়া, এরপরে রুকু দিতাম পারি দাঁড়াইয়া, খালি সহিজার সময় চেয়ারও বইয়া সহিজা দিই উন্দইয়া। তো এইটা আমি জিকাইলাম আরো দিন, কইলা না আপনারটা ঠিক আছে, উবানি ফরজ, আপনি ফারে যাবলাতে উবাইন জানো। তো একজনে তো কোয়েশ্চন করলা আপনারে কইলা যে উবাইতা পারেন, তো এইটার তো উত্তরে আপনি কইছেন তাই জেলা সজ্জাত যাইতে পারি না তে বইয়া পড়তা। আমি ওইটা তো আমার ক্লিয়ার করতাম স্যার। কোন জিখে যদি রুকু সজ্জা করত পারে না তে তার খাড়ানির ইউ সাকিত হয়ে যায়, রুকু সজ্জা করার কাদির না হয় যদি তে খাড়ান এগু সাকিত হয়ে যায়, এগু না করলে চলে। যদি রুকু সইদা করার শক্তি থাকে না তে বইয়া ইশারা করে পড়িল তো। আর যারা খররা মনে করল খাড়াইয়া ফড়রা, খাড়াইবার শক্তি আছে খাড়াইছেন, বাদে শিয়ারও বইয়া ফড়ি তারা বইবার সময় রুকু সইদার সময় বই যে ঠিক আছে, অসুবিধা নাই। কিন্তু হেদায়ার মশলাও আছে যে রুকু সইদা করার কাবিল না তখন যদি তে বইয়া ফড়লে তার খাড়ানের হুকুম সাকিত হয়ে যায়। যাই হোক, নেক্সট উইক আপনার আরও বিস্তারিত আপনার বাদ দলিল আমি আপনার কইয়া দেব না ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ খায়ের। তো মহতরম বুজুর্গ হল আর দুস্থ হল বাই হল, জনাব রসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে সাহাবাই কারাম হলে জিজ্ঞাসা করছ যে মরার বাদেও নি আমরা মা বাবার সঙ্গে কোনো ধরনের বালাই করতাম পারি। জি নেক্সট কলার, আসসালাম আলাইকুম রহমতুল্লাহ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন। আচ্ছা,
জি হোক আপনি আমার লাগি আমার অ্যাপয়েন্টমেন্ট আছে আপনি আমার লাগি সহি দোয়া করবা আল্লাহ আমার সেনা দিতাই বিমান বিমান থাকি আল্লাহ বিমারের শিফা করুক আমি দোয়া করো মানে আল্লাহ তাআলা আপনার বিমারের শিফা করুক আমার আমি আপনার আরো যত বিমারে হলে শিফা করুক ইনশাআল্লাহ দেখি সব সময় আল্লাহ শিফা করুক আমরা দোয়া করব না ইনশাআল্লাহ হল বিমারি হল নেক্সট কলার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি সবসময় তিলাওয়াত করি করার পরে আমি হল মুর্দা হলর উপরে বসিয়া দিই দাদা নানা চাচা যত মুমিন মুসলমান কিন্তু আমার লাগি আমি তো কোনো দোয়া করি না যে আমার বাচ্চা ইন্তর লাগি যে পড়িয়া আমার বাচ্চার উপরে বসিয়া দিতাম বা আমার লাগি একটা তো ইচ্ছা করতাম পারিনি যে ফোরা ফরে ফয়লা যত তিলাওয়াত হল্লা সপ্তাহ ফয়লা আমার বাচ্চা লাগি নিজল লাগি দোয়া করি এরপরে মুর্দা হলো লাগি বসিয়া দিতাম নি না খিলা দোয়া করা না হলো কোরআন আর হাদিসের মধ্যে জায়গা ব জায়গা আছে ফয়লা নিজল লাগি দোয়া করতা এরপরে বাকি লাগে করতে রব্বানা গফিরলানা ওলি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান পয়লা নিজর লাগে দোয়া করতা এর বাদে অন্য লাগে দোয়া করতা তো নিজর দোয়া করিয়া নিজর লাগে করিয়া অন্য লাগে আমি নিজর লাগে জীবনে দোয়া করছি না আমার বাচ্চা তো লাগে না আমি নিজর লাগে না আমি মুর্দা হলো লগে বসিয়া দিই এখানে হলো আপনার জীব আমার বাচ্চার লাগে তো কোনো দোয়া পড়েন না আপনি কোরআন হাদিস ও আল্লাহ তাআলা শিখাইয়াও দিছেন যে পয়লা নিজর লাগে করতা এর বাদে বাকি আল্লাহ লাগে করতা আল্লাহ তাআলা তৌফিক দুক আপনারে বুঝার যে ফয়লা নিজর লাগে করোকা জি উনি ওলি আল্লাহ রসুল্লাহ লওয়া যায়নি দুয়ার সময় কিতা হইতা যে আমার দুয়া যে কবুল করতা আল্লাহ তাআলা বা ওলি আল্লাহ রসুল্লাহ ইলা লওয়া যায়নি না এমনেও দুয়া করতা খালি আপনি ওলি আল্লাহ হলো রসুল্লাহ লইয়া করতা ফরবা এমনে ডাইরেক্ট করোকা আল্লাহর কাছে দোয়া আল্লাহ বি ফজলিকা ও করম আল্লাহ তোমার রহমত আর দয়ার দাবি রহমত দিকে আল্লাহ আমার দোয়ারে কবুল কর তোমার দয়া দি তোমার রহমত দি তোমার করম দি তোমার বখশিসর জরিয়ায় আল্লাহ আমার দোয়ারে কবুল কর আর কোন অন্য নেক আমলর ওসিলা লইয়া আম্বিয়াগুলোর ওসিলা লইয়া দোয়া করতে পারবা এগুলো সম্পর্কে আমি সময় পাই যদি আপনারা যে ওসিলা লইয়া দোয়া করা যায় কি না যা বিস্তারিত আমি কইম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাত উমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার শরীফ মেঘ না হইলে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাসা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলা লইয়া দোয়া করতে আল্লাহ তোমার নবীর সাসা আব্বাসের ওসিলা লইয়া করে আল্লাহ তাআলা তুমি দোয়ারে কবুল করো হযরত আদম আলাইহিস সালামে বেহেশত তাকিয়া আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তোহাইলে আমার দোয়ারে কবুল করো আল্লাহ জিকাইলে এই নাম ফাইলাই কুনানো বলে আয় আল্লাহ আরশের মধ্যে লেখা দেয়াছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তো ওসিলা লিয়া দোয়া করলে তো স্বয়ং আদম আলাইহিস সালামের দোয়া করছেন তো লেহাজা ওলি আব্দুল নেককার হল ওসিলা লিয়া দোয়া করলে দোয়া আল্লাহ তাআলা কবুল করবা জায়েজ আছে না জায়েজ নাই আর আপনি যদি কই না আল্লাহর রহমতর ওসিলা লইয়া খরচ আল্লাহ কবুল করবা তো যাই হোক আমরার এত সময় অনেক কম আল্লাহ তালায় আমরারে তৌফিক দান করুকা যে আল্লাহ তালায় যেন আমরারে আমরার আওলাদ হলরে নেক আর সালেহ বানাইন বহুত মানুষ বহুত সমস্যার মধ্যে আওলাদ হলর এই বুঝো আন্না সমজো আন্না যে মা বাপ কি জিনিস আছে মা বাপ যে কি সম্পদ মা বাপ যে কি ধন এই বুঝু নাই আল্লাহ তালায় তার মধ্যে বুঝ দান করুকা এর লাগে আওলাদ রেখইলা মা বাপ লাগে দোয়া করো আর কোরআন শরীফ আইসে আল্লাহ তাবার কোথায় আওখানও শিক্ষা দিছেন ইবাদুর রহমান রহমানর বন্দা আল্লাহর বন্দর দোয়া করেন আওলাদ হল লাগে ويقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما আল্লাহর কাছে আমরা দোয়া করতাম আল্লাহ আমরার اولاد হলরে আমরার ফ্যামিলির আল্লাহ আমরার চোখের টান্ডা বানায় দাও মা বাপেও দোয়া করতাম আল্লাহ اولاد লাগে আওলাদ যত নাফরমানি হোক তো اولاد লাগে বদদোয়া করতাম না اولاد লাগে দোয়া করতাম দোয়ার দ্বারা আল্লাহ তালা আওলাদ হলরে ফরমা বরদার বানাই দিব আল্লাগে মা বাপরেও সাক্ষী শিক্ষা দিলা তোমরা আওলাদ হল লাগে দোয়া করো
আর আওলাদের শিক্ষা দিলা তোমরা তোমার মা বাপ লাগে দোয়া করো। দিওর দোয়ার দ্বারা আল্লাহ তালা দিওরে একে অন্যর মহব্বতর বানাই দিব আর সুন্দর জিন্দগি বানাই দিব। আল্লাহ তাবারক ও তালায় তৌফিক দান হরোগা, আল্লাহ তাবারক ও তালায় তৌফিক দান হরোগা আমরারে, যাতে আমরার আওলাদ হলরে গিলা নেককার বানাইতাম। আওলাদ হলরে নেককার বানাইতে হইলে এ আওলাদ গোরর মধ্যে গোরর তালিম তরবিয়ত সব কিছুর মূল হই লাগে। আল মারাতু সালিহা মিখওয়াদ ইসলাম যে নেক বিবি তখন যদি এই নেক বিবি আওলাদ হলরে গোরর মধ্যে তরবিয়ত দিয়া ঠিক করে দেবা। যাই হোক, আপনারা আমার সাথে দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারারে আল্লাহ তালা আপনারারে জাজায় খর দান খরৌকা। আর এই যে কোরআন হাদিস দুই সাইড কথা হল আপনার সামনে বয়ান করছে, আল্লাহ তালা আপনার ফায়দা পৌঁছে দোকা, আমারও ফায়দা পৌঁছে দোকা। আমিও আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাবারক তালা আমরার প্রত্যেকর পরিবারের ফ্যামিলির আল্লাহ তালা শান্তিময় ফ্যামিলি বানাইয়া দোকা। এই কারণে মেহনত আর চেষ্টা কোশিস করা লাগবো, আনা মেহনতে আল্লাহ তালা তৌফিক দান হরগা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।